আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বরাত পৃথকীকরণের আন্দোলন সফল হবে, বিজেপিকে ঠুকে বলল ভিডিএফ। শহরের চাঁদমারি রুট বেহাল, বিধায়কের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী। করিমগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে মাঠে পুরসভা, সহযোগিতায় প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের ভাষা আন্দোলন ও বিশ্ববিদ্যালয় আন্দোলন জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যের দলিল। বরাক পৃথকীকরণের আন্দোলন সেভাবে সফল হবে, সাম্প্রদায়িক যুজু দেখি এই আন্দোলনকে রোখা যাবে না। বরাক পৃথকীকরণের দাবিকে নস্যাৎ করায় বিজেপির নেতাদের এভাবেই সমালোচনা করেছে বিডিএফ। বরাক পৃথকীকরণ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কাছাড় ও হাইলাকান্দির বিজেপি নেতারা সাংবাদিক সম্মেলন করে বলেছেন, বরাককে ইসলামিক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এ ব্যাপারে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, আমরা আর শুনবো না, হয় আমাদের এই পাঁচটা দাবি মানুক, নতুবা আমাদের আলাদা করে। আমি আসামবাসী, সমস্ত রাজনৈতিক দল সবার কাছে, মুখ্যমন্ত্রী সহ সবার দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমাদের এই শেষ বক্তৃতা দিলাম। এবার সরকার ঠিক করুক, আমাদের দাবি মানবে না পৃথক করবে। এসব বিজেপি দলের পুরনো খেলা, যখনই তারা কোনো রাজনৈতিক হুমকির মুখে পড়েন তখনই হিন্দু মুসলিম কার্ড খেলতে শুরু করেন। এবারও সেটাই দেখা গেল। অথচ বরাকের চাকরি বঞ্চনা, ডি সমস্যা, ভাষা শহীদদের স্বীকৃতি না দেওয়া, অনুন্নয়ন ইত্যাদি নিয়ে যখন বিডিএফ সরব হয় তখন এসব নেতারা মুখে কুলু পেটে বসে থাকেন। তিনি বলেন, বিজেপি দলেরও তো সংখ্যালঘু বিভাগ রয়েছে এবং দেশের মুসলমানদের উদ্দেশ্যে খুদ প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন, তাহলে কেন একটি বিশেষ সম্প্রদায়কে বারবার অপমান করা হচ্ছে, তাদের অপবাদ দেওয়া হচ্ছে। এই উপত্যকা থেকে মন্ত্রী হয়েছেন মইনুল হক চৌধুরী, কাছাড় কাগজকল, চিনিকল, বদরপুর টেক্সটাইল, শিলচর মেডিকেল কলেজ ইত্যাদি স্থাপনে তার অন্যতম ভূমিকা ছিল। প্রদীপবাবু বলেন, বিজেপির দলদাসরা বস্তা পচা কিছু পুরনো কাসুন্দি টেনে শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উদগ্রীব, রাজ্যের বাঙালি হিন্দুদের প্রতি তাদের অবদান শূন্য। তিনি বলেন, রাজ্যের সব ডিনেন্টেশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে খুদ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও গোয়ালপাড়ায় তৈরি হয়েছে এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প। তার প্রশ্ন, এই ক্যাম্পে কি বাঙালি হিন্দুদের আটকে রাখা হচ্ছে না? এনআরসি করে যখন 12 লক্ষ হিন্দু বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, আধার কার্ড অকেজো করে রাখা হলো, তখন এসব নেতারা কোথায় ছিলেন? নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর 3 বছর হয়ে গেল, শুধু রাজনৈতিক স্বার্থে আজও এই বিল বাস্তবায়ন হলো না। এসব নিয়ে এই সব নেতারা নিশ্চুপ কেন? প্রশ্ন তুললেন প্রদীপ বাবু। আমরা 13 আসনে বিধানসভা নির্বাচন করব না, আমরা 60 আসনের বিধানসভা নিয়ে নিজস্ব রাজ্য করে আমরা নির্বাচন করব 2024-এ। আমাদের 3,600 কোটি টাকা রেভিনিউ, 125টা টি গার্ডেন, বরাক উপত্যকা গ্যাসের উপর ভাসছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এসে বলে গেছেন, এখানে এত গ্যাস যে আমি বাংলাদেশ, শ্রীলঙ্কায় আমরা এগুলোকে এক্সপোর্ট করব। এই গ্যাসগুলো দিয়ে কি নতুন শিল্প করা যায় না? শিলচর আসামের দ্বিতীয় বৃহত্তম শহর, একটা উড়ালপুর নেই? 1885 সালে 800 লোক দিয়ে শিলচরের শহরের যাত্রা শুরু হয়েছিল, আজকে 2.5 লক্ষ লোক রাস্তাঘাটে মানুষ হাঁটতে পারে না। দুটো উড়ালপুল হলে পরে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। গৌহাটির মতো শহরে যদি 22টা উড়ালপুল হতে পারে, তাহলে বরাক উপত্যকায় কি দুটো উড়ালপুল করা যায় না? মুখ্যমন্ত্রী বলেন, যদি জনগণ জায়গা দেয়। আরে গৌহাটির 22টা উড়ালপুলের জন্য জনগণ জায়গা কিভাবে দিল? তুমি তো যেখানে সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছ, শিলচরও করো, ক্ষতিপূরণ দিলে জমি কে দেবে না? সুতরাং এইসব বাহানা আমরা আর শুনবো না, হয় আমাদের এই 5টা দাবি মানুক, নতুবা আমাদের আলাদা করে। আমি আসামবাসী,
সমস্ত রাজনৈতিক দল সবার কাছে মুখ্যমন্ত্রী সহ সবার দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমাদের এই শেষ বক্তৃতা দিলাম। এবার সরকার ঠিক করুক আমাদের দাবি মানবে না পৃথক করবে। দিলীপ পাল ফের বিধায়ক নির্বাচিত হলে এতদিনে বর্তমান বিধায়কের বাড়ির উঠোনে নিয়ে যাওয়া সাধু ঠাকুর রুডের কাজ হয়ে যেত। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বর্তমান বিধায়ককে বারবার বলা সত্ত্বেও ন্যূনতম মেরামত করা হচ্ছে না সড়কটি। বেহাল সড়ক নিয়ে এই ধরনের ক্ষোভ ব্যক্ত করলেন চাঁদমারি এলাকার বাসিন্দারা। তাদের মন্তব্য, নর্মাল স্কুল থেকে চাঁদমারি পর্যন্ত এই সড়কটি উপর রয়েছে বেশ কয়েকটি স্কুল, কয়েক হাজার কচি গাছা পড়ুয়ারা যাতায়াত করে। তপবন্নগর চিরুকান্দি বিবেকানন্দ রোড মিশনুর তারাপুর এলাকা যুক্ত করেছে এই সড়কটি, অথচ দীর্ঘ কয়েক বছর থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়াতে চূড়ান্ত বেহাল হয়েছে সড়কটি। আগের যে আমাদের যে বিধায়ক আসলা তাই এইসব নিয়ে কিন্তু খবরাখবর লইতা, এবং আমরা চানমারির যে আরো বাই লেনগুলো আছে এই লেনগুলো তাই হাতিয়ে হাতিয়ে দেখতাম, যে যেগুলো লেন খারাপ আছিল এগুলো লেন তাই সব কিছু ঠিক করিয়া দিয়েছিল। কিন্তু বিগত আজকে দুই তিন বছর যাবৎ এই রাস্তাটা দুই তিন বছর চার বছর পরে পরে একবার আসে কন্ট্রাক্টর, তারপরে ইঞ্জিনিয়াররা আসেন, আসে একটা জাস্ট একটা মানে একটা রিপেয়ারিং করেন। আচ্ছা, যে সময় লাস্ট যে সময় রিপেয়ারিং হয় তা আজকে থেকে প্রায় আট নয় মাস আগে। এই সময় আমি কইছি যে দাদা এটা যে আপনার রিপেয়ারিং করদা এটা তো দাদা লাস্টিং করতো না। তারা কইছেন কে কইছে এটা তিন বছরের ওয়ারেন্টি, কিন্তু ওখান পর্যন্ত মানে মাত্র আজকের থেকে নয় মাস থেকে দশ মাস হয়েছে হয়। তারপরে এই একটা সিজনও পার হয়নি কিন্তু অথচ রাস্তাটার এই হাল হয়েছে। এটা আজকের থেকে না, আজকের থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে আমরা এটা নিয়ে একবার আমরা রাস্তা ধর্মঘট করছিলাম। হ্যাঁ, কিন্তু এই সময়ও আমরা আশ্বাস দেওয়া হয়েছিল যে রাস্তাটারে তারা ভালোভাবে এইটা হইব, কিন্তু এটা হইতেছে না। কিন্তু মানে কিতার লিগে হইতেছে না, আমরার এই রাস্তা মানুষগুলার কি কোনো ফাদারও নাই মাদারও নাই কেউ নাই। অথচ এখানে সেন্ট্রাল স্কুলের স্টুডেন্ট আছে টোটাল 2347 জন স্টুডেন্ট আছে সেন্ট্রাল স্কুলে। সে পরমানন্দ স্কুল আছে, এখানে IWD অফিস আছে, দূরদর্শন অফিস আছে, তারপর তারাপুর গার্লস আছে, শ্যামাচরণ বিদ্যাপীঠ আছে। এখানে যতগুলো স্টুডেন্ট আছে এই স্কুলগুলার সবগুলো স্টুডেন্টদের যাতায়াতের রাস্তা এইটাই। করিমগঞ্জ শহরের ফুটপাথ দখল মুক্ত করতে মাঠে নামলো পুরসভা। জেলা প্রশাসনের সহযোগিতায় করিমগঞ্জ এদিন শহরের লক্ষ্মীবাজার রোডের অস্থায়ী বাজার সহ স্টেশন রোডের বেশ কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান চালায় পুরসভা। স্কুল বাচ্চা লোক প্রবলেম হতা হ্যাঁ, পাবলিক লোক প্রবল প্রবলেম ইনাফ স্পেস গাড়ি কা সো দ্যাট উই ক্যান অ্যাভয়েড এক্সিডেন্ট ইয়ে সব হো রা হ্যায় সো ফর দ্য কনভিনিয়েন্স অফ দ্য পাবলিক ইসলিয়ে ইয়ে ইলেকশন চল রহা হ্যায়। কিস কিস জগহ পে চলেগা ম্যাম? वैसे ये तो म्युनिसिपैलिटी बता सकता है कहाँ कहाँ होगा। अभी के लिए तो यहाँ पे चल रहा है PWD रोड में, और बाकी हम लोगों को वाइस चेयरमैन हम लोगों को गाइड करेंगे कहाँ कहाँ होगा। ये पुलिस जिला प्रशासन के निर्धारित से हुआ रहा है क्या? বিশেষ কারণ আমাদের অনেক সময় অনেক সংগঠন থেকে এবং স্কুল কলেজ থেকে অনেক সময় কমপ্লেন আছে যে ট্রাফিক জামের জন্য ওনারা ঠিক স্কুলে সময় করতে পারে না। আমাদের PWD এখানে বড় বড় দুটা বেবিলিয়ান স্কুল, মহেশ স্কুল আছে, আরও একটু স্কুল আছে। এখানে সকালবেলা এখানে একটা লোকাল মার্কেট জাম থাকে, এখানে আমাদের প্রায় সপ্তাহে সপ্তাহে আমাদের কাছে কমপ্লেন আছে, এখানে ছাত্ররা কমপ্লেন করছে এবং অনেক সময় ওনারা অ্যাক্সিডেন্টও হচ্ছে। তাই আজকে আমরা এখানে ইভেকশন করছি। আর আমাদের ফুলের উপরে যখন সন্তবাজারে মার্কেটে তারা বাজার করতে যায়, একটা পাবলিকের বাইক রাখার জায়গা। আপনি যে প্রথমবার যে সময় BJP পৌরসভা দখল করেছিল তখনও উচ্ছেদ হয়েছিল, কিন্তু দুদিন পরে দেখা যাচ্ছে যে আবার সেই জায়গা আবার বসে দিয়ে গেছে ব্যবসায়ীরা। এবার উচ্ছেদ করছি, আমরা এবার চিন্তা ভাবনা আছে আমরা জায়গাটা একটা ব্যারিকেড দেওয়ার জন্য, ব্যারিকেডের ভিতরে যাতে দোকানদের দোকান না আসতে আমি এখানে ব্যারিকেডের ভিতরে বাইকগুলো যাতে রাখা যায়। আর কোন কোন জায়গাতে উচ্ছেদ হবে? উচ্ছেদ চলবে যেখানে যেখানে আমাদের একটা প্ল্যান চলছে, প্ল্যান হচ্ছে আর উচ্ছেদ। বরখলার ধলছড়া প্রথম খণ্ড থেকে মাদক সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম আব্দুল হাসাদ চৌধুরী, বাড়ি সোনাপুর প্রথম খণ্ডে। তার কাছ থেকে 15টি মাদক ভর্তি প্লাস্টিকের কৌটো পাওয়া যায়। মোট 686 গ্রাম মাদক সহ তাকে গ্রেফতার করে পুলিশ। আমার নাম আব্দুল হাসাদ,
জোরজার মুল্লুকতার এমন আত্মবাক্যের মর্মার্থ দেখা যাচ্ছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির খুলিছড়া বাজারে। রমজান উদ্দিন লস্কর নামের এক নিরীহ যুবকের জমি জোর জবরদস্তি দখল করে নিতে চাইছে পেশি শক্তি সম্পন্ন প্রতিবেশী। খুলিছড়া বাজারের নিরীহ যুবক রমজান উদ্দিন লস্কর একই গ্রামের বদর উদ্দিন লস্কর, মজিল উদ্দিন, বক্তার উদ্দিন, মুক্তার উদ্দিন এবং জহির উদ্দিনকে অভিযুক্ত ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, অভিযুক্তরা তার 2 বিঘা 3 কাঠা জমি বছর দেড়েক থেকে জবরদখল করে রেখেছে। এ নিয়ে তার দায়ের করা একটি মামলা আদালতে চললেও অভিযুক্তরা ইদানিং উক্ত জমির উপর পাকা ঘর নির্মাণ করে চলেছে। এ ধরনের অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ তোলেন রমজান। ফেব্রুয়ারি মার্চের 3 তারিখ মার্চের 3 তারিখ কেস করছি, 9 তারিখ উঙ্কারি হয়েছে, 9 তারিখ উঙ্কারি হয়েছে, 10 তারিখ 11টার সময় তারা ঘর জ্বালাইছেন, জ্বালাইয়া আমার উপরে কেস করছে। কোন দিন ঘর জ্বালাইছে, কত তারিখ? 10 তারিখ 10 তারিখ 11টার সময়, 11টার সময় আমি কোর্টে আসলাম, কোর্টে আমি আর এখন কেস করছি, 10 তারিখ আমারে মারার হুমকি দিছেন বলিয়া। আর তারপরে তারিখ হয়েছে, সর্বপ্রথম তারিখ হয়েছে হুমকি দিছে তোমার বদর বেটায় তানপুয়া জয়রুল কুলিছড়া বাজার। ও মার্চের 10 তারিখ 4/2023 একটা অর্ডার হয়েছে কোর্ট থেকে, ও 8 তারিখ 5/2023 আর একটা অর্ডার হয়েছে কোর্ট থেকে, ও 23 তারিখ 5/2023 আর একটা অর্ডার হয়েছে, লাস্ট অর্ডার হয়েছে 4 নম্বর অর্ডার হয়েছে 9 তারিখ 8/2023। তারপরেও কোনো জাত থানার থেকে জবাব পাইছি না। দলাই স্যারে কইছেন কিটা অর্ডার কোর্ট থেকে অর্ডার হয়েছে আমরা পাইছি, তবে সার্কেল থেকে অর্ডার হইলে সার্কেল স্যার আইনতে আমরা যাই, মুহাই নিলে তো আমরা পারতাম না। মঙ্গলবার গুয়াহাটিতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি তথা অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি সন্দীপন এন্দো। বুধবার সকালে প্রয়াত সন্দীপন এন্দোর মরদেহটি শিলচর পুরসভার কার্যালয়ে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ের প্রদক্ষিণ করে শিলচর ট্রাঙ্কটুর স্থিত অসম গণ পরিষদের কাছাড় জেলা কার্যালয়ের সামনে আসা মাত্রই সন্দীপন এন্দো অমর রহে ধ্বনি দিয়ে মরদেহের উপর নেতা কর্মীরা এজিপি দলের দলীয় পতাকা চড়িয়ে সঙ্গে ফুলের তোড়া চড়িয়ে দেন। উপস্থিত কাছাড় জেলা এজিপি কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভুইয়া বলেন, প্রয়াত সন্দীপন এন্দো বরাকের একজন বড় মাপের এজিপি দলের নেতা ছিলেন এবং আগামীতেও থাকবেন, তার অবদান এজিপি দল কখনো ভুলতে পারবে না। এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন অসম গণ পরিষদ দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক সুজিত শর্মা, উধারবন্দ বিধান পরিষদের সম্পাদক নেপাল সিংহ, উধারবন কৃষক পরিষদের সভাপতি আবিদ রাজা লস্কর, স্বপন গুণ, হায়দার হোসেন লস্কর, সুব্রত চন্দ্র, অমিতেন্দ্র সহ আরো অন্যান্যরা। 5টায় আমরা ওনার এই অকাল মৃত্যুতে আমরা অনেক কিছু হারিয়েছি বলে আমরা ভাবি, কারণ সন্দীপেন্দ্ররা আমাদের সবসময় বাকি বসে এখন কম আসতেন, তাও উনি কী করছি না করছি খবরাখবর সবসময় নিতেন। গত 2 বছর আগে ওনাকে আমন্ত্রণ জানিয়ে পার্টি অফিসে এনেছিলাম, ওনার খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে এই অফিস ওনার এক নিজের ঘরের মতো দেখতেন। আর ওনার কার্যকালে অসম গণ পরিষদ দল বরাকবেলিতে যেভাবে শিলচর জেলা কমিটি আমাদের শিলচর জেলা কমিটি যেভাবে উত্থান হয়েছিল ওনার কার্যকালে, এটা একটা অতুলনীয়। আমরা এর পরের থেকে এইভাবে আর অসম গণ পরিষদ দল হতে পারি নাই আমরা নিজে অনুভব করছি। আজকে ওনাকে আমরা যে হারিয়েছি এটা আমাদের খুবই কষ্টজনক। আমরা সবাই গতকালকে আমি ওনার বাড়িতেও গেছি, রাত্রেবেলা ঝড় বৃষ্টি ছিল, মানে আমাদের একজন পরিবারের গার্জিয়ান, এই পরিবারের গার্জিয়ান আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা ওনার
অনুপস্থিতি কখনো ভুলতে পারবো না। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার আত্মা স্বর্গতির জন্য। অবৈধ ডিজিটাল নিউজ পোর্টালের অনৈতিক সম্প্রসারণের সমালোচনায় মিডিয়া ওয়ার্কশপের উদ্যোগ নিল শিলচর প্রেস ক্লাব। এদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে ওয়ার্কশপের বিস্তারিত ঘোষণা করেন সচিব শঙ্কর দেব। এতে উঠতি সাংবাদিক পেশায় আসতে আগ্রহীরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। তাছাড়াও এতে মোবাইল মিডিয়ায় সংবাদের প্রকৃত জ্ঞান না রেখে সংবাদ পরিবেশনের উপর প্রভাব পড়বে বলে মত ব্যক্ত করেন সচিব। সংবাদকে বিকৃত জনপ্রিয়তার স্বার্থে যাচ্ছে তা পরিবেশনে যুক্তদের শায়েস্তা করার দাবি জানান উপস্থিত বিশিষ্ট সাংবাদিকরা। শিলচর প্রেস ক্লাবের ট্রেনিং মিডিয়া ওয়ার্কশপের সূচনা হলো আজ। কাল বৃহস্পতিবার বেলা 11:30 ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। গবেষক নীলেশ্বর রায় আলোকপাত করবেন, অন্য বিশেষজ্ঞরাও আসবেন। শিলচর প্রেস ক্লাব প্রত্যেক মাসে বর্ষব্যাপী সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে এই ওয়ার্কশপের আয়োজন করছে এবং এটা পাঠ্যক্রমের ভিত্তিতে। যারা সাংবাদিক নন কিন্তু সাংবাদিকতায় আগ্রহী তারা এই পাঠ্যক্রমে যোগ দিতে পারবেন এবং এক বছর পর সেই ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাই এই ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমরা মনে করি যে এই ওয়ার্কশপের মধ্য দিয়ে এই অঞ্চলে সাংবাদিকতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। সাংবাদিকতায় ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আরও বেশি করে তাদের দায়িত্ব পালন করতে পারবেন, এ ব্যাপারে আমরা বিশেষ রূপরেখা। ইনভাইটেশনালে ফ্রেন্ডশিপ টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে পদক লাভ করলো আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতন। পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় অনুষ্ঠিত ইনভাইটেশনাল ফ্রেন্ডশিপ টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ 2023 পদক লাভ করতে সক্ষম হলো আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনের পড়ুয়ারা। গত 9-10 সেপ্টেম্বর মেঘালয়ে অনুষ্ঠিত ইনভাইটেশনাল ফ্রেন্ডশিপ টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ 2023 আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনের ন্যাশনাল ইনস্টিটিউট অব টাইকোন্ডো শাখার প্রশিক্ষক গোবিন্দ দেবের নেতৃত্বে সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্র সুনু দাস ও সত্যম কুমার মার্শাল আর্টের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেছে। এদিকে পদক লাভ করে আসায় মঙ্গলবার দুই ছাত্রকে স্কুলের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টাইকোন্ডো সরস্বতী বিদ্যানিকেতন শাখার প্রশিক্ষক গোবিন্দ দেব। এদিকে ছাত্রদের পদক লাভে সন্তোষ প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ চৌধুরী, প্রদীপ দাস, জয়প্রিয় বর্মন। এদিকে মার্শাল আর্ট প্রশিক্ষক গোবিন্দ দেবের নেতৃত্বে বনতারাপুর থেকে আরো 9 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ রূপ ও ব্রোঞ্জ পদক লাভ করেন। এখানে আমার সরস্বতী বিদ্যানিকেতনে একটা প্রশিক্ষণ শাখা চলছে, টাইকোন্ডো শিবির চলছে, আরেকটা আছে আমার বনতারাপুরে। তো গত সেপ্টেম্বর মাসের 9-10 তারিখে শিলং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টাইকোন্ডো আমার সেন্টারের নাম, আমরা গেছিলাম একটা কম্পিটিশনে খেলতে, ইনভাইটেশনাল টাইকোন্ডো ফ্রেন্ডশিপ টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। ওখানে আমার এই শাখার থেকে 2টা বাচ্চা পার্টিসিপেট করেছে। ওরা 2জন খুব ভালো প্রদর্শন করে, একজন সিলভার মেডেল একজন ব্রোঞ্জ মেডেল জিততে পেরেছে, আর সিলভার মেডেল জিতেছে সত্যম শাহ। আর আমার আরেকটা সেন্টার আছে বনতারাপুর, ওই বনতারাপুর সেন্টার থেকে আরও 9জন পার্টিসিপেট করেছে। ওখান থেকে টোটাল আমার 11জন পার্টিসিপেট করেছিল, এর মধ্যে আমরা টোটাল 20 মেডেল অ্যাচিভ করতে পেরেছি। এর মধ্যে 4টা গোল্ড মেডেল, 5টা সিলভার মেডেল এবং 11টা ব্রোঞ্জ মেডেল। তো আমি আশা করব আগামীতে আমরা আরও ভালো প্রদর্শন করতে পারবো, আরও ভালো রেজাল্ট আনতে পারবো। তো আমার 2টা শাখা এখন কন্টিনিউ চলছে, এই শাখাটা চালিয়ে যেতে যারাই আমার সাথে সহযোগিতা করছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমি আরও সুন্দর প্রদর্শন করে যাতে আমি আরও সুনাম অর্জন করতে পারি। হাতিছড়া প্রাইজ মানি টুর্নামেন্টের আজ সমাপ্তি ঘটে। উল্লেখ্য, হাতিছড়া প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আরম্ভ হয়েছিল গত 26 জুলাই থেকে। এই ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে বুধবার। এদিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার মাঠে প্রায় আনুমানিক 5,000 দর্শক ছিল। উৎসাহের সহিত প্রায় 2 দলের খেলা শুরু হয়।
লেবুরবন জগন্নাথ ক্লাব বনাম লাঠিগ্রাম একাদশ দল এদিন শূন্য গোলে লাঠিগ্রাম একাদশ দল বিজয়ী হয়। এদিন ট্রফির সাথে প্রাইজ মানি 20,000 টাকা তুলে দেন কমিটির কর্মকর্তারা। এদিন ট্রফি তুলে দেন কমিটির কর্মকর্তারা এবং রানার্স দলকে ট্রফি ও নগদ 10,000 টাকা তুলে দেন। এই খেলার পূর্ণ সহযোগিতায় হাত বাড়িয়ে দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাতিছড়া গ্রান্টের বিসি বিপ্লব দেব। এদিন হাতিছড়া বাগান ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিছড়া বাগানের ম্যানেজার মহেশ সিং, উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী উমা ভূমিজ, সুলতান তালুকদার প্রমুখ। এদিন ফুটবল মাঠে খেলার শুরুতে ঝুমুর নৃত্য করে খেলা শুরু হয়। সেমিফাইনাল ও ফাইনালে অনেকজন আমাদেরকে সাহায্য করেছে, তাতে এই খেলাটা সুন্দর ও সুষ্ঠুভাবে খেলাটি আজকে সম্পূর্ণ শেষ হয়েছে, করতে পেরেছি আমরা। তাই মিডিয়া ভাইদেরকেও আমি আর বেশি কিছু না বলে মিডিয়া ভাইদেরকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা আমার সহ কমিটি ছিলেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর করে খেলাটি যাতে শেষ হয়েছে এটাই আমরা খুব নিজে খুব আনন্দ পেয়েছি, ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক পৃথকীকরণের আন্দোলন সফল হবে, বিজেপিকে ঠুকে বলল ভিডিএফ। শহরের চাঁদমারি রুট বেহাল, বিধায়কের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী। করিমগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে মাঠে পুরসভা, সহযোগিতায় প্রশাসন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।